ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। সাতটায় বাংলার শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, সম্পূর্ণ লকডাউন নিয়ে নির্দেশিকা জারি রাজ্যের। বৃহস্পতিবার, শনিবার ও আগামী বুধবার লকডাউন, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই লকডাউনে কতটা করা রাজ্য সরকার? অবশ্যই পুরোপুরি করা রাজ্য সরকার, কারণ এমনিতে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এমনি সমস্ত মুভমেন্টের উপর নিয়ন্ত্রণ ছিল, কড়াকড়ি ছিল। তার মধ্যে কিন্তু এই বৃহস্পতিবার, শনিবার এবং আগামী বুধবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই লকডাউন, সম্পূর্ণ লকডাউন থাকছে। কিন্তু যে সমস্ত অত্যাবশ্যকীয় জিনিসপত্র রয়েছে, যেমন এর আগেও তারা কিন্তু লকডাউনের থেকে বাইরে ছিল, যেমন স্বাস্থ্য পরিষেবা, মেডিসিন শপ, আইন শৃঙ্খলা, এছাড়া হচ্ছে যেমন চা বাগান রয়েছে, দমকল রয়েছে, বিদ্যুৎ, জল, ইলেকট্রিসিটি, হোম ডেলিভারি, তার এছাড়া এগ্রিকালচার যেখানে কাজ হচ্ছে, এছাড়া ইন্টারস্টেট এবং ইন্টারস্টেট যেটা পণ্য পরিবহন, এই সময় এরকম প্রায় ১০টা ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ছাড় রয়েছে, সেগুলো খোলাই থাকবে। কারণ লকডাউনে কিন্তু এগুলো এর আগেও কিন্তু খোলা ছিল, সেরকম ভাবেই এই অত্যাবশ্যকীয় যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলো খোলা থাকবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সমস্ত যে সময় বলে দেওয়া হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পুরোপুরি লকডাউন থাকছে, পুরোপুরি করা রাজ্য সরকার। তবে আগামী সপ্তাহে, এখনো পর্যন্ত জানা আছে যে বুধবার, সোমবারে জানা যাবে যে আগামী সপ্তাহে আরেকটি আর কোন দিন লকডাউন হচ্ছে। কিন্তু এই লকডাউনে কিন্তু পুরোপুরি করা রাজ্য সরকার, কারণ যেভাবে কোভিড-১৯ ছড়াচ্ছে এবং যাতে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় সেই দিকেই কিন্তু রাজ্য সরকার বদ্ধপরিকর। সে কারণে এই সপ্তাহে ২ দিন এবং আগামী সপ্তাহে এখনো পর্যন্ত ১ দিন লকডাউন, সম্পূর্ণ লকডাউন। ধন্যবাদ। বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বদলা নিন, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গায়ের জোর চলছে, এই গায়ের জোরের বিরুদ্ধে অনেকে ভয় পায়, কথা বলে না। আজকে আমি এই কথাগুলো বললাম, দেখবেন কাল থেকে আমার উপর আরো অত্যাচার হবে। হোক, আমি ভয় পাই না, আমার বুথের কর্মীরা ভয় পান কি? যদি আপনারা ভয় না পান, তাহলে মনে রাখবেন আমি ভয় পাই না, আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করতে জানি। চক্রান্ত করে এরা কি করবে মনে রাখবেন, মৃত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আমি জেল, বন্দুক, গুলি এসবে ভয় পাই না, এসব লড়াই করে এসেছি। তাই আমার সহকর্মীদের কাছে আমার একটা আবেদন থাকবে, আগামী ২১ জুলাই মনে রাখবেন, ২১ মে বদলা নিয়ে বিজেপিকে তার জামানত বাজেয়াপ্ত করে বাংলা যে বহিরাগতরা চালায় না, বাংলা বাংলাই চালাবে, এই জিনিস আপনাদের প্রমাণ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে এটাই মমতার শেষ ২১ জুলাই, সামনের বার জনসভা নয় পথসভা করতে হবে, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। গুজরাট তো দিল্লি শাসন করছে, বাংলার লোকই যথেষ্ট বাংলা শাসন করার জন্য এবং বাংলার পরিবর্তন করার জন্য, সেই আঁচটা উনি পেয়ে গেছেন যে বাংলায় পরিবর্তন হচ্ছে। আমরা ২৩০ লাখ ভোট পেয়েছি পার্লামেন্টে, উনি ২৪৭, গত বছরের গল্প এটা। এখন তো গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, অনেক উত্থান পতন হয়েছে, উনি বুঝে গেছেন পাবলিক ভোট দেবে না, তাই ১.৫ বছরের বেশি ১৭টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটিকে আটকে রেখেছেন, ভোট করেননি। এখন সব মিলিয়ে প্রায় ১০৫টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে, তার কোটি কোটি ভোটার তাদের নাগরিক অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আপনি আপনার সেই পচা মেয়রদেরকে, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর চেয়ারম্যানদেরকে বসিয়ে দিয়ে ক্ষমতা ভোগ করছেন পেছনের দরজা দিয়ে। এই অধিকার কে দিয়েছে? মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়ে, নাগরিক অধিকারকে হরণ করে নিয়ে আপনি রাজনীতির ক্ষমতা ভোগ করছেন, এই অধিকার আপনার নেই, এর জবাব আপনাকে দিতে হবে। আর তিনি ইলেকশনকে ভয় পাচ্ছেন, সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছেন, তাই ইলেকশনে যেতে চাইছেন। আগামী ২১ জুলাই সবচেয়ে বড় সমাবেশ হবে, চক্রান্তকে দূরে ঠেলে ঐতিহাসিক সমাবেশ হবে, ভার্চুয়াল সমাবেশের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে একটা সমাবেশ ২১ জুলাই ধর্মতলায় বিরাট আকারে আমরা প্রতি বছর করে আসছি, আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে, কারণ ২১ মের ঐতিহাসিক রেজাল্টের পর যে ঐতিহাসিক সভা আমরা করব আগামী ২১ মে, এই রোগকে দূরে ঠেলে দিয়ে, চক্রান্তকে দূরে ঠেলে দিয়ে, তার জন্য
আগামী একুশে মে সভা আজকে এখান থেকে ঘোষণা করছি, যেটা সর্ববৃহৎ সভা হবে আগামী দিন বাংলার বুকে, এবং তার প্রস্তুতি এখন থেকেই চলবে। এবং এবছর যেহেতু শহীদের বড় সভাটা হয়নি ময়দানে, আগামী দিন হবে, আগামী একুশে মে, একুশে জুলাই, একুশের নির্বাচনের পরে, সেই জন্য আমরা তাদের বাড়িতে বাড়িতে আমরা আমাদের চিঠি পৌঁছে দিয়েছি। তৃণমূলের অপশাসনের ফল ভুগছে বিজেপি, পরিবর্তনের আঁচ পেয়ে গিয়েছেন মমতা, মানুষ ভোট দেবেন না বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ দিলীপ ঘোষের। ওনার দুঃখ, এবারে যাদের ডিম ভাত খাওয়াতে পারলেন না আগামী বছর আশ্বাসন দিচ্ছেন, কিন্তু আমি বলে দিচ্ছি উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে এই ভাষণ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে, অনুমতি আমরাই দেবো, আটকাবো না, কোর্টে যেতে হবে না। এবং আমি বলে দিচ্ছি সেই একুশ জুলাই একুশ জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না, ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে, সেদিন জনসভা করতে পারবেন না। যারা জামানতের কথা বলছেন, কার জামানত জব্দ হচ্ছে আমরা দেখেছেন, যারা পঞ্চায়েত ইলেকশনে আমাদেরকে নমিনেশন করতে দেননি, 34% সিট বিনা কনটেস্টে জিতেছিলেন, এক ডজনের বেশি মানুষকে খুন করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে। আর আমি দিদিমণির ডায়লগগুলো মনে করে দিতে চাই, উনি পঞ্চায়েতে বলেছিলেন বিজেপি মুক্ত পঞ্চায়েত, আমি জঙ্গলমহলে বলেছিলাম টিএমসি মুক্ত জঙ্গলমহল, আমরাই সফল হয়েছি, জঙ্গলমহলে ঝান্ডা তোলার লোক নাই, তাই মাওবাদীদের খুঁজতে গেছেন উনি। উত্তরবঙ্গতেও গলা ধাক্কা খেয়েছেন, উনি স্লোগান দিয়েছিলেন 42-এ 42 চাই, ওনার ভাইরা উদ্বাহ হয়ে নাচছেন দিদি আবার পিএম হবে, দিদির প্রমোশন হয়নি, সিএমই থেকেছেন। আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেটা আমরা করে দেখিয়েছি, আমার কর্মীরা করে দেখিয়েছেন, সাধারণ মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, তাদের বিশ্বাস জিতেছি। সে যেন উনি গর্জান বর্ষান না, সে যেন ওনার দিকে যদি কেউ তাকিয়ে ভাবে যে কিছু ভালো হবে, খুব তাড়াতাড়ি তাকে হতাশ হতে হবে। পাল্টা কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর। আমি আজকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, 2020 সালে ক্ষমতে আসার পর গুলি চালনার কারণ অনুসন্ধান করে যারা যারা তাদেরকে আপনি শাস্তি দেবেন ঘোষণা করেন, এই শহীদ দিবসে দাঁড়িয়ে আপনি কি বলতে পারেন যে 2011 সালে আপনার ক্ষমতা আসার পর সেই সমস্ত অপরাধী একজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়েছে, সেই সমস্ত অপরাধী অফিসারেরা, সেই সমস্ত অপরাধী ব্যক্তিরা আপনি ক্ষমতা আসার পর ফলে ফুলে আরো কি তারা পুষ্ট তাদের কারণে বাংলার যুবকরা শহীদ হল, কোন হলো তাদের কি শাস্তি দেন না, তারপরেও বড় মুখ করে আপনি শহীদ দিবস পালন করছেন। একুশে জিতলে তৃণমূল সারা জীবন বিনামূল্যে রেশন দেবে, সারা জীবন বিনামূল্যে স্বাস্থ্য শিক্ষা, প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন তো বাংলায় কত রেশন দোকান, একটা দুটো স্পটে কেউ যদি কোনো গন্ডগোল করে সরকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু একবার ওই পলিটিক্যাল পার্টির লোকগুলো বিজেপি কংগ্রেস সিপিএম যারা বাংলায় সারাক্ষণ লণ্ড ভণ্ড করে বেড়ান, একবারও কি বলেছেন কোথায় এমন রাজ্য পাবেন যেখানে প্রায় লকডাউন অ্যানাউন্স করার আগেই রেশন বিলি ফ্রিতে রেশন দেওয়া হবে বলা হয়েছিল, এবং তারপরে যখন লকডাউন হলো অনেক মানুষ আছেন যাদের কার্ড নেই, যারা বাইরে থেকে এসছেন তাদের জন্য ডিউ স্লিপ দিয়ে বা তাদের জন্য এক্সট্রা স্লিপ দিয়ে কুপন দিয়ে 10 কোটি মানুষকে আজকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। এবং আমি বলেছি খাদ্য সাথীতে যারা আছে 8 কোটি মানুষ, তাদের রেশন একদম 21 জুন পর্যন্ত কন্টিনিউ করবে, এটাও হতে পারে আমাদের সরকার থাকলে শুধু জুন নয়, 21 জুন নয়, আমি আজকে আপনাদের বলে যাই সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, ফ্রিতে স্বাস্থ্য পাবেন, ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন, ফ্রিতে নিজের মর্যাদা পাবেন, আত্মসম্মান নিয়ে বাংলা বাজবে। ইনকাম করব আমি অন্য জায়গা থেকে, কিন্তু বাটোয়ারা করে দেবো আমি গরিবের স্বার্থে, মানুষের স্বার্থে। রেশন নিয়ে সরকারকে কটাক্ষ সুজন চক্রবর্তী। কি বললেন, 10 কোটি মানুষকে রেশন দিয়েছেন, পশ্চিমবাংলায় 9.5 কোটি মানুষের সংখ্যা, অন্তত 20% মানুষ রেশন নেয় না, তাহলে 8 কোটির বেশি মানুষ রেশন নেয় না, আপনি 10 কোটি মানুষকে রেশন দিয়েছেন, 2 কোটি করে মানুষের রেশন, সেটা কত টাকা দামে বিক্রি করেছেন, কাকে দিয়ে বিক্রি করেছেন, টাকাটা কোন কোন পার্টি অফিসে কোন কোন নেতার পকেটে গেছে, তাদের কারোর বিরুদ্ধে এফআইআর করেছেন, তাদের কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন দিয়েছেন, এত মিথ্যে কথা বলেন কেন? আসছে পরের খবরে।
চোপড়া কাণ্ডে এবার গ্রেফতার মৃত কিশোরীর বাবা দাদা সহ তিন। সোমবার ওই এলাকায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। আর এই ঘটনায় মৃত কিশোরীর বাবা ও দুই দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতারিকে কেন্দ্র করে তুঙ্গে তৃণমূল বিজেপি তর্জা। চোপড়াকাণ্ডে নতুন মোড়। যে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রবিবার চোপড়ার সোনাপুর এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, তার বাবা ও দুই দাদাকে এবার গ্রেপ্তার করা হলো। রবিবার যেখানে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার ঠিক পাশের জলাশয়ে সোমবার উদ্ধার হয় ১৬ বছরের এক কিশোরের মৃতদেহ। ওই কিশোরের পরিবারে অভিযোগের ভিত্তিতে মৃত কিশোরীর বাবা এবং দুই দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারিকে ঘিরে ফের শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতো। মেয়েরা ধর্ষিত হচ্ছে, তার ধর্ষণ করার পর তাদেরকে খুন করা হচ্ছে। বাবা ভাই সবাইকে পুলিশ উঠিয়ে নিয়ে এসেছে। এই যে চরম অত্যাচার চলছে পুলিশ দ্বারা এবং টিএমসি দ্বারা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেদিন যদি পুলিশকে একটু যদি কাজ করতে দেওয়া হতো, সেদিন এরকম ওখানে একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হলো যে 20 মিটারের মধ্যে যে ছেলেটার বডি আছে সেটা সেদিন পুলিশ উদ্ধার করতে পারলো না। তখনই যদি মেয়ে আর ছেলে দুটো বডি যদি উদ্ধার হয়ে যায় তাহলে বিজেপি কিন্তু এই গল্পটা চলতো না। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় 26 জনকে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। মিষ্টির দোকান থেকে টাকা চুরির অপবাদে পরিযায়ী শ্রমিককে পুলিশি হেনস্থার অভিযোগ। বীরভূমের লোকপুরে অপমানে আত্মঘাতে যুবক, দাবি পরিবারের উদ্ধার সুইসাইড নোট। অভিযোগকারীর বাড়িতে ইট বৃষ্টি, উত্তেজিত জনতার, কারো গাফিলতি থাকলে ব্যবস্থা, আশ্বাস পুলিশ সুপারের। বাবা মা তোমরা বিশ্বাস করো আমি চোর নই, চুরি করিনি। ছলাইনের শেষ চিঠিতে এমনই আরতি জানিয়েছিলেন 22 বছরের যুবক। তারপরে বীরভূমের লোকপুরে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের অভিযোগ, চোর অপবাদে ওই যুবককে পুলিশি হেনস্থার শিকার হতে হয়, তার জেরেই তিনি অপমানে আত্মঘাতী হন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, লকডাউনে কাজ হারিয়ে গুজরাত থেকে বীরভূমের গ্রামে ফেরেন পরিযায়ী শ্রমিক ওই যুবক। পরিবারের অভিযোগ, রবিবার বাড়ির কাছে একটি মিষ্টির দোকান থেকে 2000 টাকা খোয়া যায়। স্রেফ সন্দেহের বসে ওই যুবকের নামে থানায় অভিযোগ জানান দোকান মালিক। পুলিশ ওই যুবককে তুলে নিয়ে গিয়ে সবার সামনে হেনস্থা করে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মঙ্গলবার যুবকের মৃত্যুর কথা জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়ায়। দোকান মালিকের বাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এরপর মিষ্টির দোকানের মালিককে আটক করে পুলিশ। ভালো ছেলে ছিল, ছেলেটা কোনো চুরি জামাইয়ের সঙ্গে যুক্ত ছিল না। কিভাবে কি কারণে ওকে চোর বলে অপবাদ দিল সেটা আমরা এখনো বুঝে উঠতে পারি। পুলিশ কিভাবে এত মারধর করেছে শুনেছি, নির্যাতন ঘোড়ায় টর্চারিং করে গেছে। আবার ঘটনা তদন্তে গ্রামে যান অতিরিক্ত পুলিশ সুপার। এ নিয়ে বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।